হাই গাইস, ওয়েলকাম টু ইউটিউব পাল ব্লগ। তো এসেছি আজ হলো আমাদের হাজবেন্ডের চেক আপের ডেট। তো আজ এসেছি আমার ডাক্তারটাকে দেখিয়েছিলাম, সেই ডাক্তাররা চেক আপ করেছিলো। তো এসেছি তো দেখুন চেক আপের সে নিয়ে এসেছি। আজ চেক আপে আজ হয়ে গেলো এক মাস। তো এখন আজ কিছু আমি হাঁটার জন্য কিছু দিতে পারে। তো সাড়ে তিনটায় ডাক্তার বসে এসেছে, একটু এখন বাজে একটু দেরি হয়েছে, তারপরে অপারেশনে ছিল, তো এসেছে, তারপর এখন দেখাবো। তো আমার হাজব্যান্ডকে ওখানে গাড়িতে বসিয়ে এসেছি, আমরা সব ওইখানে, আমি এখানে ডাক্তার আছে, নম্বর নিয়েছি, তো ডাক্তার যাবে মানে, তো এমনি এমনি বসতে অসুবিধা, তো তাই আমি তাকে গাড়িতে বসিয়ে এসেছি। তো ডাকলে ডাক্তার ডাক্তার তখন যাবো, ডাক্তার আনবো হাজবেন্ডকে, তবে সে অভিজ্ঞতা বা ডাক্তার এসেছে, ডাক্তার দেখছে অন্য মানুষদেরকে। তো আমাদের নম্বরটা আসবে একটু কয়েকটা নম্বর পরে পেয়েছি। তো ডাক্তার ডাকলে তখন যেতে হবে, ডাক্তারে হাঁটতে পারবে, তো ভালোই লাগছে, হাঁটতে পারবে, হাঁটতে তো পুরো পারবে না, মানে মাটি আর খাওয়ার জন্য। তো অতটুকুই বিছানায় বসে থাকার থেকে অতটুকুই ভীষণ মানে ভালো লাগছে আরো। আমার হাজবেন্ডটা আসতে লাগছে ঠিক ঠিকই, মানে ঘুরতে বসতে পারবে। ডাক্তারের চেম্বারের সাথে রেখেছে, যদি কিছু লাগে তো এখান থেকে কিনতে সুবিধাটাও আছে। এই দোকানে চেম্বারের সাথে তো ভালো হয়েছে, আমাদের কিছু লাগলে আমরা এখান থেকে কিনে নেবো। তো আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে আমার হাজবেন্ডকে একটু আশীর্বাদ করেন, যেরকম সুস্থ হয়ে যায়।